ভয়েস অফ বাংলাদেশ সম্মানিত সৌধী সম্মানিত সৌধী সম্মানিত সৌধী অর্ধ রজনীতি টাঙ্গাইলের সখীপুর কালিয়াবাজার ভাই বন্ধু নাট্য ক্লাবের শিল্পবৃন্দ আপনাদের সম্মুখে যে যাত্রা পালাখানি উপহার দিতে যাচ্ছে, এপার বাংলার প্রখ্যাত নাট্যকার মীর মোশাররফ হোসেন বিরচিত, এপার বাংলার সুনাম ধন্য নাট্য পরিচালক সুহেল রানা পরিচালিত 68,000 গ্রাম বাংলার তরুণ তরুণী দিদি হৃদয়ের তোলভার করা যাত্রাপালা শুরু থেকে শেষ পর্যন্ত হাসি কান্না বেদনায় ভরপুর আজকের যাত্রাপালায় অভিনয় করবেন ভাই বন্ধু নাট্য ক্লাবের আকাঙ্ক্ষিত শিল্পী, সারা বাংলাদেশের আকাঙ্ক্ষিত শিল্পী, আপনাদের হৃদয়ের শিল্পী শ্রী অভিজুর রহমান পাপ্পি এবং সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী নায়িকা কোকিলা কণ্ঠী গায়িকা প্রভাতী আক্তার অভিনীত। হ্যাঁ ভাই, আজ আপনারা দেখতে পারবেন এক ফোঁটা পানির জন্য কিভাবে গোটা ইমাম পরিবার ধ্বংস হয়ে যায়। মাত্র এক লক্ষ স্বর্ণ মুদ্রার আশায় পাপিষ্ট সীমার হুসেন স্যার সিন্ধু সিঁড়ি কেটে নিয়ে যায় সেই এজিদ দরবারে বিশাল সিন্ধুর সেই কারবালার মর্মান্তিক কাহিনী নেম ভাই বন্ধু নাট্য ক্লাবের আকর্ষণীয় যাত্রা পালাম ভাই বন্ধু নাট্য ক্লাবের শ্রেষ্ঠ যাত্রা পালা এজিত ভাত চাইনা লাউথার ওরপি শহীদ কারবালা 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 বাংলাদেশ
ভালো সম্মানিত সুধী সম্রাট দিদি তাকে ধরে তাদের ঘরে নিযুক্ত করছে এখন আমার স্নেহের
জন্য এ রাজ্য আর থাকা যাবে না চলো এই মুহূর্তে সন্তান দলকে নিয়ে আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে যাই ঠিক আছে তাই চলো আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে যাই রামুনি হ্যাঁ ঠিক বলেছো কিন্তু সার প্রদীপের মুখ পানেতে আমি যে আর কিছুই ভাবতে পারছি না জন্মভূমিকে ত্যাগ করে এই মুহূর্তে উষা এবং প্রদীপকে সঙ্গে করে নিয়ে চলো এসো এসো तुम भाई हटात गरीबर बाड़ी बोलो कि चिंते ना भाई तो तुम्हें चिंते ভাই সিমা
আমি জানি ব্রাহ্মণ তুমি আমার সঙ্গে কোনো প্রকার ছলনা করবে না, আমার সঙ্গে কোন প্রকার সাতুরি করার চেষ্টা করলে আমি যেমনি ভাবে হোসেন সাহেব আমার নিজের হাতে কেটে নিয়ে এসেছি তেমনি ভাবে আমার কোন শত্রুকে আমি রেহাই দেব না। কথাটা মনে থাকে যেন আজ শিবার আমার কাছে নিয়ে এসেছে একটি রাত গচ্ছিত রাখার জন্য এই সিন্ধুশির, আর তুমি অতি যত্নে রেখে দেবে। কাল সকালে যাবে মদিনায় যাত্রা করব, সেখানে গিয়ে এই সিংহশির দাফন করার ব্যবস্থা করব। আমরা কাফির হতে পারি, বেঈমান হতে পারি, বংশের সাথে বেঈমানি করব না রে। আর কিছু জবাব না দিতে পারলেও মহান ওই খুদা দালার কাছে আর্য এবং ফরিয়াদ জানাতে পারবো। আমার কোন দুঃখ নেই বাবা, তুমি আমার মাথাটা কেটে নিয়ে চলো বাবা। আমি তোর সিন্ধুশির আপনি দাদার মতো কাঁদবেন না দাদা, আপনি আমার মতো নিন পিতা। ছোট বুঝতে পারেনি, ওরে ওরে তুই বেঁচে থাকবি না আমার যদি দেখা হয় কোনোদিন পরে। উষা তুই বেঁচে থাক, চলো বাবা চলো চলো। দেখো ব্রাহ্মণী, সেই সিংহশির রক্ষা করার জন্য আমার একমাত্র সন্তান, তা করে আমি এই সিংহশির নিয়ে এসেছি। তবু হোসেন স্যার, সিংহশির আমরা কিছুতেই দেব না। ভাই সীমার রাত্রি প্রভাত হয়ে এসেছে, আমিও ভাবছি মনে মনে তোমাকে আমি এক্ষুনি আমার বাড়িতে ডাকবো। আর তুমি যখন এসেই বলেছো তাহলে আর এক বিন্দু বিলম্ব করব না। উত্তম, এই নাও এই নাও তোমার জমাকৃত সিংহরাশি। আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুধু জানতে চাই
আর গচ্ছিত সম্পদ তোমার কাছে আমি যে শির গচ্ছি ধরে গেছিলাম এই মুহূর্তে আমার হাতে সেই গচ্ছিত হোসেন সারা সিন্ধু শ্রী এই সিন্ধু শ্রী তুমি একটু বাইরে অপেক্ষা করো আমি এখনই তোমার সেই জমাকৃত সিন্ধু শ্রী আমি তোমার হাতে তুলে দেবো যাও ভাই একটু অপেক্ষা করো আমি বলছিলাম কি উষা থাকো আমার মাথা আমি নিজেই কি বলছো ব্রাহ্মণী একটি সন্তানকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছি প্রয়োজন বোধে সেই সন্তান আমি একটি সন্তানকে পৃথিবীর কুল থেকে সরিয়ে দিয়েছি এখন তোমার আমার কাছে থেকে আর কি লাভ হবে প্রয়োজন বোধে ওই শূন্য শির যদি রক্ষা করতে হয় আমার ছোট ছেলে ও সার শূন্য শির দেয় দেবে তবে ওই হুসেন সার শূন্য সত্যি সত্যি এই পবিত্র মাথার জন্য আমার দুটো সন্তান আমি দিয়েছি আমি এই পৃথিবীর বুকে চিরতরে শেষ করে দিয়েছি তাই তবু ওই শূন্য শির কিছুতেই দেবো না আমি তোমাকে পূর্বেই বলেছিলাম আমার সঙ্গে কোনো প্রকার চালাকি করার চেষ্টা করবে না আমি তোমার কাছে যে গচ্ছিত শির হোসেন সার শূন্য শির তোমার হাতে রেখে গিয়েছিলাম এটা হোসেন সার শির নয় বলো হোসেন সার শির কোথায় গেছো সুমার ওরে সুমার এখনো কি বুঝতে বাকি রয়েছে তো ওরে তাই মারে দুঃস্বাস ঘাতক একটা শূন্য শিরের জন্য আমার অনুরোধ যত দুটি সন্তানকে সোমার তাই তুকে বলছি এই শূন্য শির আমি কিছুতেই দেব না ওই শূন্য শির আমি কিছুতেই যাব না যে শূন্য শির আমার দুটি সন্তানকে পৃথিবীর বুক থেকে সরে দিয়েছি সেই শূন্য শিরের জন্য প্রয়োজন যদি হুসেন জীবন দিতে হয় তবু যাবে তবে ওই শূন্য শির তোর মতো পাপি বেঈমান বিশ্বাস ঘাতকের হাতে তুলে দেবে আমি কাউকে ক্ষমা করবো না জানি জানি সুমার জানি আজ তুমি 1,00,000 টাকার বিনিময়ে পুরস্কারে আসায় তুমি অন্ধ হয়ে গেছো ব্যক্তিবার কি ভেবে দেখেছো যে নবীর বংশে পৃথিবীতে ছাপায়াত না করলে সারা জাহানের মুসলিম পরিবারের কেউ বেহেস্তে প্রবেশ করতে পারবে না একটিবার কি তুমি ভেবে দেখেছিলে না পুরস্কারের আশায় শূন্য শির সেই প্রবেশকের অধিপতি এই মানে বিশ্বাসঘাতক
আমি শুধু জানতে চাই আমার কাছে দাও হোসেন শাহ সিন্ধ সির আমার হাতে তুলে দিবে আমি তোমাকে একটা কথা বলি আমরা ব্রাহ্মণ হতে পারি বিজাতি হতে পারি টাকার লোভ আমাদের নেই যে সিন্ধ সির আজ তুমি আমার হাতে গচ্ছিতে রেখেছ এটাকে যদি যত্ন করে মদিনায় পাঠাতে পারি এটাই আমাদের জন্য ধন্য তোমার মতো বেঈমান বিশ্বাসঘাত এক লক্ষ টাকার বেঈমান ইসলাম পরিবারে হোসেন শাহ সিন্ধ সির দাতন করেছ এই মানে বিশ্বাসঘাত তার প্রতিশ্রুতি অনুযায়ী এক লক্ষ
স্বর্ণ মুদ্রা আমি নিজে হাতে সারা দেশের বা বংশ হাসতে ধ্বংস হতে চলেছে। ও গো গদা, তুমি একটিবার বলে দাও, এখন আমি কি করব করব? পানির জন্য Thank you.
কপালে এত দুঃখ লেগেছিলে, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও, এতই দুঃখ Thank you.
কপালে এত দুঃখ লেগেছিল। বোন জানো তুই কেঁদে কেঁদে কেন তোর জীবনটা শেষ করছিস? বোন বুবু জানো আমার যে কান্নাই সম্বল। বুবু জানো তুই যদি এইভাবে বলিস তাহলে আমি কেমন করে থাকবো বল বুবু? কিন্তু জয়নালকে তো দেখছি না, জয়নাল কোথায় গিয়েছে? তাই তো, আমিও তো দেখতে পাচ্ছি না অনেকক্ষণ থেকে। জয়নাল 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 চাচিমা আমাকে আগে ফুটে বাড়ি দিয়ে দিন চাচিমা, বাড়ির জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না, আমাকে আগে ফুটে বাড়ি দিন। পানির জন্য জীবন গো গেল, পানি দে না মারে গো পাদের চাছি, চাছি গো
পারিনি ওরে বাবা কেমন করে তোকে পানি দেব নারে তোরা পানি পাবি না Thank you.
কোনদিন বাবা বলে ডাকতে পারবো না। ওরে জয়নাল চাচি মা, তুই কেনে কে দ্বার পাগল করে তুলিস রে বাবা, কাকে বাবা বলে ডাকবো? আমার মনকে যে আমি বোঝাতে পারছি না চাচি মা। কেন বাবা? তোমাদের অপরাধ তোমরা বুঝতে পারছ না কেন? জানি সম্রাট এজিত আমি এবং সেনা সম্রাটগণ শিকারে গিয়েছিলাম, শত শত নারী এসেছিল সম্রাট এজিতকে দেখার জন্য, আর তুমি ঢুকতে ঢুকেছিলে কেন? কি অপরাধ করেছিল সম্রাট এজিত বলো? কাদের সাথে কথা বলছো একবার কি হিসাব করে বলছো? নবীর বংশের মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়? ও আচ্ছা, তাই তো, তোমরা নবীর বংশ, আর তোমাদেরকে সম্মান জানাতে হবে, আর তাই তো তোমাকে আমরা বন্দী না করে সসম্মানে নিয়ে যাব যদি আমার সঙ্গে চলে যাও। চলো, যাবে না? আমরা যাবো না। যাবে না? কিভাবে যে তোমাদেরকে নিয়ে যেতে হবে তাও আর ভালো করে জানা আছে, বলো যাবে কিনা? না, যাবে না বলছি তো। না বলে ওরে কাপি, আমি ভালোই ভালোই দিকে চলে যা। কিভাবে কথা বলতে হয় তা ভালো করে আমি শিখিয়ে দেব, বল যাবে কিনা? বল, বলছি তো যাবো না। যাবে না? যাবো না। যাবে না? বলছি তো যাবো না। যাবে না? বল না। চল হুজুর, যাবো না। চল, যাবো না। চল বলছি, যাবো না। Thank you.
সাহায্য করতে পারছি। আর তাই তোমার সম্রাট তার বাড়ি চলো, চলো তার চাইতে সুন্দরী নারী আপনার জন্য থাকবে।
কি পারবে আমার মনকে শান্তি দিতে, ওরা কি পাবে আমাকে শান্তি দিতে? আমি এখনো বুঝতে পারছি না তুমি কোন নারীর কথা বলছো, সন্ধি টিপলি নারী, তুমি এখন আমাকে দরবারে হাজির করো। হুজুর, আপাতত গুলা লুডি আনি একটু মুন্ডা ঠান্ডা করেন। এই নারী কি পাবে আমাকে, আমাকে দেহ শান্তি করতে? আমি এখনো বুঝতে পারছি না কাবিল খা এত বিলম্ব করছে কেন। না, যতক্ষণ বিবি জয়নবকে আমার হাতে আসো। হুজুর, এই যে দেহুর মাইসা দিছে মুরগির ভাড়া, বাবি লইছে শরীর ভাড়া। এই যে হুজুর, আপনি পাগলা পানি কাবিল খা, আমি তোমাকে কি দিয়ে যে ধন্যবাদ জানাবো, তা আমার কোনো ভাষা জানা নেই। তুমি বুঝতে পেরেছি আমার কুকুর কি লাগবে, আমি তোমার ব্যবহারে খুব সন্তুষ্ট, এই জন্য ওকে দেরি না করে রাস্তা বলো। এই যে আমার হুজুরের দল দেরি সৈজন্যতা সাদা যায় যায় বাদ তাড়াতাড়ি করো, নাইসে একবারে কাটা কাটা মানে খেলো আজকে। মানুষের পা লেগেছে ওই ফোনাতে নদীর কোলে, আমি পানিটা লাল লাল করে দিয়েছি একটি নারীর জন্য, আজ সে আমার স্বইচ্ছা আমার দরবারে হাজির হয়ে গেছে। আমি যে ডাকি কি করে তার ডাকবো, আমি কোনো ভাষা বুঝতে পারছি না। মানন্ত ভগবান, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আর একটি কথা বলে যাই, আমার ডান হস্ত সুমনকে আজকের এই শুভদানে আমি তাকে ক্ষমা করে দিলাম। আমি সম্রাট, আমি এই দামেস্কের অধিপতি, আজ থেকে আমার হুকুমের বাইরে একটি কাজ করলে কত বিচার হয়। তুমি এখনো জানো সম্রাট এজিদ বেইমান হতে পারি, কিন্তু কাফের হতে পারি, কিন্তু নিষ্ঠুরতা বিচার করে না। আজ একটি নারীর মুখ দর্শনের কারণে আমি তোমাকে সাধারণ ক্ষমা করে দিলাম, ভবিষ্যৎ যদি এই ধরনের কোনো কাজ করো তাহলে সম্রাট এজিদি কত যে কোটিনে বিচার করবো, সেই বিচারের দিকে ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে। সম্রাট এজিদের কত বড় বিচার করতে পারে আমার ক্লান্ত, তাই তো ও বিশ্রাম কক্ষে চলে যা। ঠিক আছে কাবিল খা, আমি বিবি জয়নবকে কি বলে ডাকবো? জয়নবকে আম্মা জান বলে ডাকি। কাবিল খা, আমার ভুল হয়েছে, ভুল হয়েছে কাবিল খা, আমি যেটা বলছি আপনি হেঁটে করে ডাক পাই। শিকার যখন আমার হাতের মধ্যে পেয়েছি তাকে কলে বলে কৌশলে জন্দে করে হত্যা কেন, সে আমার প্রস্তাবে রাজি হবে কাবিল খা, তাই আমার বাম পাশে বসবে শুধু সুন্দরী মহামন্ত্রী মারওয়ান। আমি আর বিলম্ব করতে পারছি না, আমি অগ্নি আহ্বান হয়েছি, ওর মুখ আমি দর্শন করবো, আর বিলম্ব না করে আমার দরবারে হাজির করো। ওই করছি সম্রাট, এই কাশিস বন্দীদেরকে দরবারে হাজির কর। এইটা হচ্ছে শয়তানের গুডাউন। আরাস্ত কতক্ষণ লাগবে? আর মনে পড়াই বসে তিন চার ঘন্টা নাগাহারে সেনাপতি বন্দীদেরকে দরবারে নিয়ে মহামন্ত্রী বারোয়ান সেনাপতি
আপনাকে আমি কি যে ধন্যবাদ জানাবো তা আমার ভাষা জানা নেই, কারণ গোটা ইসলাম জগৎটা কেবল ধূলিসাৎ করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত এই ইসলাম জগৎটা আমার নামে খুতবা না পাঠ করবে, ততক্ষণ পর্যন্ত একটি মুসলিম এই দুনিয়ার উপর থাকবে না। খুদা বলতে তো দুনিয়ার মনে কোনো বস্তু নেই, খুদা হলো সম্রাট। সম্রাট এ ধীরে ধীরে, সম্রাট ধীরে। সম্রাটের পাশে ওই তো আপনার আম্মা জানে এসে বলেছে। এসেন 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 বিবি জয়নব, আপনার জন্য প্রাসাদ খালি আছে। সাবধান, আমি এখনো বর স্ত্রী। বরের স্ত্রী হলো তো আপনি আমার বন্দিশালায়, তারপরেও আপনি দুদিন হবেন আমার স্ত্রী এবং রাজ্যের হবেন বেগম। আপনি কেন এখনো অভিবাদন করে দিয়েছেন? আমাদের এখানে কি জন্য দেখেছো সেটা বলো। সেটা বলবো যাই জয়নাল, আমি একদিন হরিঙ্গি শিকারে যাচ্ছিলাম। হরিঙ্গি শিকারে যাওয়ার সময় বিবি জয়নব আমাকে দেখেই আমার দোল দোল গোলার শব্দ হয়ে সে দোকানের দরজা খেয়ে দিয়েছিল। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি যতদিন পর্যন্ত বিবি জয়নবকে আমার হাতে মুঠিয়ে না পাবো ততক্ষণ পর্যন্ত গোটা ইসলাম জগৎটাকে আমি ধ্বংস করে দেবো। তাই তাই তোমার কাকি মাকে দেখে এখনো ডেমক ঘুমে নাই, তাই আর এখনো সময় আছে, তাকে তুমি আমার প্রস্তাবে রাজি হতে বলো। তুই বিয়ে করবি আমার চাচি কি, আর আমি বিয়ে করবো তোর মাকে। ইচ্ছা করলে আমি এই মুহূর্তে হত্যা করে শিয়াল কুকুরে মাছ আমি বিলিয়ে দিতে পারি, না আমি তা করব না। যতক্ষণ পর্যন্ত আমার প্রস্তাবে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত আমার হাতে যে চাবুকখানা আছে ততক্ষণ পর্যন্ত তোমাদের পিঠে পড়বে। হাসতে হাসতে তার জীবনটা দিয়ে দেবে, কিন্তু তোর মতো একটা শয়তানের প্রস্তাবে শত শতবার ব্যাঘাত করে। মহামন্ত্রী মারুয়ান, আমার চাবুকখানা আমার হাতে তুলে দেন। কেমন করে তোমাদেরকে রাজি করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। কোথায় আঘাত করলে আমার প্রস্তাবে রাজি হবে আমি এই সেই কাজটি করব। বিবি জয়নব, এখনো সময় আছে, আপনি সরাসরি আমার প্রস্তাবে রাজি হয়ে যান। কখনোই রাজি হবে না, মারেন হুজুর, মারেন মারেন ওই কাফের, কখনোই রাজি হবে না। না বাবা, আমি রাজি হব না। এতবার তোমাদেরকে বুঝিয়ে বললাম আমার প্রস্তাবে যদি না হও রাজি না হও তাহলে আমার হাতে যে চাপ খোলা দেখতে পাচ্ছ তোমাদেরকে কেমনি ভাবে রাজি করতে হবে তা আমার ভালোভাবে জানা আছে। এখনো সময় আছে আমার প্রস্তাবে রাজি করতে। কখনোই না, আমরা কখনোই তোর প্রস্তাবে রাজি হব না। রাজি হব না, Thank you.
জয়নাল কে মেলো না, ও যে ছোট ও মরে যাবে। চাচিমা করে যাবে, আমি তোর দুটি পায়ে পড়ে তুই আমার সন্তানকে ছেড়ে দে ভাই। সম্রাট, আমি বলছিলাম কি, এখনো সময় আছে, আপনার সন্তানকে যদি আপনি বাড়িতে ফিরিয়ে দিতে পারেন, যদি সুসম্মানের বিবি জয়নব আমার প্রস্তাবে রাজি হয় তাহলে আপনারা বাড়িতে ফিরে যেতে পারবেন, আর যদি আমার প্রস্তাবে রাজি না হয় তাহলে সবাইকে এ দুনিয়া থেকে চিরবিদায় করে দেব। কখনো তোর প্রস্তাবে রাজি হবে না। কেমন ভাবে রাজি করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। আমার খুব খিদে পেয়েছে চাচিমা, আমাকে কিছু খেতে দাও। খেজুর খুরমা খেতে আমার জয়নালের বড় ভালোবাসে। আমি বুঝতে পেরেছি, বেবি জয়নাল শহর বানু জয়নাল, আমি বলছিলাম কি, তোমরা হলো মদিনার বাসিন্দা, আমি জানি তোমরা খুরমা খেজুরকে খুব ভালোবাসো, তাই আমি মদিনার থেকে তোমাদের জন্য খুরমা খেজুর এনেছি, তোমরা ইচ্ছা করলে উদর বয়ে খেলে নিতে পারো। অলিদি সাহেব, ওই খুরমা খেজুর এদেরকে সামনে এনে দিন। জয়নাল, আমি তোমাকে হাতের বাঁধন ইউজ হাসতে খুলে দিচ্ছি। চাচিমা, জয়নাল তোমরা খাবে না? বাপি বাপি খুদা পেয়েছে, তুমি খাও। হ্যাঁ বাপি, আমাদের খুদা লাগেনি, তুমি খেয়ে নাও। তাহলে আমি ওই খেজুর ফল খেয়ে আবার তোমাদের কাছে চলে আসব। হ্যাঁ বাবা, খেয়ে নাও। এর ভুঁড়ি খেয়ে নাও, খেজুর খোরমা। জানা জানাল, খাবি খা, খাও 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 খাও। জানাল, খাও 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 খাও, বলা খেজুর খাও। চাচিমা বলো, জানাল জানাল চলো একসাথেই খেয়ে নিই। না বাপি, আমাদের খুদা পাইনি, তুমি খেয়ে নাও বাপি। হ্যাঁ বাপি, তুমি খেলে আমরা খেয়ে নেব। ঠিক আছে মা। ঠিক আছে বাবা, আমি আমি খেজুর ফল খেয়ে নিচ্ছি। ঠিক আছে বাবা। জয়নাল, খাও খাও খাও। জয়নাল, বাপি তুমি উদর পরে খেয়ে নাও মদিনার খুরমা খেজুর। চাচি বাগু, এই দৃশ্য দেখার আগে আমার কেন মৃত্যু হলো না? খোদা, কেন আমার মৃত্যু হলো না? খোদা, এই যে আমার বাপ জানের মাথা, চাচি মা কি দেখাইলাম নিষ্ঠুর গো হেজি, দেখা তার
কারওয়ান সম্রাট আমি এই সুবর্ণ কন্যার আমাকে মন শান্তি করতে পারবে না আপনি স্পষ্ট করে বলুন জয়নব যদি আমার প্রস্তাবে রাজি না হয় আমাকে কেমনিভাবে রাজি করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে আর বিলম্ব না করে ওই শূন্য সীতা আমার কাছে নিয়ে এসো ওই শূন্য সীতা এত লোকের মধ্যে পাড়ার মধ্যেই সামান্য একটি বালকের হাত থেকে মাথাটা গায়েব হয়ে গেল আপনারা কি করলেন আপনারা কি হাতে পশে আঙ্গুল চুটছিলেন ওরে কাফির আমার পিতা সিংহ সিং কখনোই পাবি না কারণ এই সিংহ সিংটা সে স্বর্গে চলে গিয়েছে জয়নাল আমি বুঝতে পেরেছি তোরা কোনো জাদুকরের বাচ্চা হবি তা না হলে আমার দরবারে থেকে মাথাটা গায়েব হয়ে যেতে পারে কাবিল খা আর বিলম্ব করতে পারছি না এটা কি আমার প্রস্তাবে রাজি হবে না কি হবে আপনি এখনই এই বেটা প্রস্তাবে রাজি না হবে খুন করে একবারে বাই করে না কখনোই রাজি হব না আমি হুদাই কই আমার কথা করি না কাবিল খা আমি তোমার ভাষা কিছু বলে পারছি না হুজুর আমি তো বুঝাই যাচ্ছি রাজি হোক রাজি হোক রাজি হোক রাজি হোক একটু হইও না রাজি হোক সম্রাট মারওয়ান আমি বলছিলাম কি ধীরে ধীরে সব সমাধান হবে তাই তো আপাতত ওরা অন্ধকার কারাগক্ষে বন্দী থাকবে ঠিকই বলেছেন মারওয়ান শুধু বন্দী নয় ওদেরকে দিন অন্ত খেতে দিতে হবে এক টুকরো শুকনো রুটি তার সঙ্গে এক ফোঁটা পানি পর্যন্ত দেওয়া হবে না ঠিক আছে আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব আমি যে কোনো কাজে আপনার কাছ থেকে আমি পরামর্শ নিই আপনি আমাকে এমনি ভাবে একটু পরামর্শ দিলেন আপনাকে অশেষ ধন্যবাদ দিই অলিতে আর বিলম্ব না করে এই মুহূর্তে নিয়ে যাবেন ওদেরকে অন্ধকার কারাগারে নিয়ে যাও এই বেটা যা ঠাকুরকে শুকনা রুটি দিব সময় পেলে আমি কটা বাদ দিব কাবিল খা হুজুর তোরে কাফির চলে যাচ্ছি সেই কারাগারে কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যায় তোর একদিন মৃত্যু হবে নিশ্চিত মৃত্যু হবে সম্রাট এজিদি মৃত্যু এই বালক এখনো বুঝতে পারস নেই এ দুনিয়ার উপর ব্যস্ত দুজগত সম্রাট এজিদি হৃদয় ইচ্ছা করলে একটি মানুষকে দুনিয়া থেকে আমি চির বিদায় করতে পারি ইচ্ছা করলে একটি মানুষকে আমি ছলে চলে হত্যা করতে পারি ইচ্ছা করলে একটি মানুষকে এই দুনিয়া থেকে আমি শুকনা মাটিতে পুঁতে ফেলতে পারি এই খোদা বলতে কোনো বস্তু নেই খোদা হলো সম্রাট এজিদি যা একবার বলে দ্বিতীয়বার কোনো উচ্চারণ করে না সম্রাট এমন একটি চোখ সে দুটি চোখ যে জায়গায় যায় সেগুলি ভাবে সে কাজ হাসিল করে আসে কাবিল খা ঠিক বলিয়াছেন ঠিক বলিয়াছে এই না হলে কি আমাদের সম্রাট সম্রাট আমি বলছিলাম কি ওরা আপনার মৃত্যু কামনা করো কিন্তু আমরা আমাদের কাজ চালিয়ে যাবো আগামী শুক্রবার দামেস্কের বড় মসজিদে এই জয়নালকে দিয়ে খুতবা পাঠ করাতে হবে তাহলেই বিবি জয়নব আপনার প্রস্তাবে রাজি হবে উত্তম প্রস্তাব জনাব বাহ কাবিল খা হ্যাঁ
মানন্তী মারওয়ান আমাকে মুলেকটি সপরবশ্য দিয়েছে, যদি দামেশকের ভর অবশ্যই দেই, ওই জয়নাল যদি আমার নামে খোদা পাঠ করে তাহলে দুনিয়ার উপর যত মুসলিম আছে সবাই আমার নামে খোদা পাঠ করবে, খোদা পাঠ করে আমাকে খোদা বলে মানবে। ওরে কবি লিখা উত্তম প্রস্তাব, এই প্রস্তাবটা কবি লিখা আছে, বলুন ওই জয়নাল কি আমার নামে খোদা পাঠ করবে? নাও করতে পারে, আবার পারে, পারবে পারবে পারবে। আমি লিখা যদি জয়নাল আমার কাছে স্পষ্ট ভাবে খুতবা না পাঠ করে তাহলে বলে রাখবি ওই শুক্রবার ওর জীবনের শেষ দিন, ওকে আমি নিজ হাতে হত্যা করে ওই শিয়াল কুকুরের মাঝে বিলিয়ে দেবো। তবু মহামন্ত্রী মারওয়ান আজ থেকে আজকের মতো এখানে আমি মন্তব্য ঘোষণা করলাম, তাই আপনাকে কিছু কথা বলে যাই, গোটা ইসলাম জগৎটা আমি ফুলের সাথে করে দিয়েছি, চতুর্দিকে রাজ্যের মধ্যে সবাই নজরে রাখবেন যেন আমার রাজ্যে কোনো দুটি কাঙ্গাল প্রবেশ না করতে পারে। চলে এসো, এই তো আসবো, আপনি সম্মানী ব্যক্তি, আপনাকে রেখে তো আর আমি যেতে পারি না, আপনি আগে চলেন আমি পিছে পিছে যাব। আচ্ছা আচ্ছা, কেমন পরামর্শ দিয়েছি? আরে আপনি যে পরামর্শ দিয়েছেন সুন্দর পরামর্শ, এমন পরামর্শ আর দু চারটা দিলে আমাদের মহান একবার ফালি উঠে যাবে। চলো ইসলামে হ্যাঁ বংশটাকে তুই ধ্বংস করে দিতেছিস। আমি কাবিল খা, আমি তোকে এমন প্রস্তাব দেব তুই ঢালবি পাতায় পাতায়, আমি যাব তার ডগায় ডগায়, কোন দিন নবীর বংশকে তুই ধ্বংস করতে পারবি না, তবেই কাবিল খা। Thank you.
না না, কি স্বপ্ন দেখলাম আমি? আমার মনের মধ্যে এত কু ডাকছে কেন? সাউন্ড বাড়ান। হ্যালো, কি স্বপ্ন দে
चलो कारागार घुरे देखी শুক্রবার আমি নিজে জয়নাল আপনার নামে খুতবা পাঠ আমলে কথা বলো যে জয়নাল আজ যদি আমার নামে খুতবা না পাঠ করে তাহলে মনে রাখবেই আমার দুনিয়া তাকে আমি তা আমার কাছে করে দেবো একটি মুসলিমের দুনিয়ার উপর থাকবে না সম্রাট এজুদের বিরুদ্ধে কথা বললেই তার একটি জীব আমি দুনিয়ায় রাখবো না ঠিকই বলি আপনি যাহা করিবেন তাহাই ঠিক আছে কবিল খা আমার ডান হস্ত সীমার কৃপা পেয়েছি জয়নাল আব্দিনকে আমার দরবারে আরে হাজির করবে এখন পর্যন্ত সে বড় মসজিদে আসছে না কেন আমি দেখছি সেই মির্জাফর কাফের কোথায় আছে না তাহলে কি জয়নাল আমার নামে খুতবা পাঠ করবে না না তাহলে কি বিবি জয়নবকে আমার বসত্বা স্বীকার করবে না না তা হতে পারে না বলে বলে কৌশলেই যে প্রকার হত্যা করল ওই বিবি জয়নবকে আমার প্রস্তাবে রাজি করতে হবে আমার আলী সম্রাজে প্রধান রানী হবে বিবি জয়নব কাবিল খাও হুজুর ওই তো সীমার সাহেব আসতেছে প্রধান সাহেব শহীদের বারে বসে জানাব আর এসে করুন সীমার শয়তানের গোডাউন সীমার জয় প্রণাম আপনি কি জয়নাল আব্দুলকে ভালোভাবে বুঝিয়ে বলেছেন জয়নাল আব্দুলকে আমি সুন্দর সূক্ষ্মভাবে বুঝিয়ে বলেছি সম্রাটের নামে শাহী বারা মসজিদে খুতবা পাঠ করলে তোমরা উভয় মুক্তি ঠিকই বলেছেন সীমার মানে জয়নাল আব্দুল যদি আমার নামে খুতবা পাঠ করে তাহলে মনে রাখবেন বিবি জয়নব আমার প্রস্তাবে রাজি হবে গোটা ইসলাম জগৎটাকে আমাকে কুন্দিজ জানাবে আমাকে খোদা বলে মানবে আর যতক্ষণ পর্যন্ত বিবি জয়নবকে আমার হাতে ধরতে না পাবো ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে একটি মুসলিম আমি জীবিত রাখবো না জয় হোক সম্রাটের জয় হোক মহামন্ত্রী মারওয়ান সম্রাট এই তো জয়নাল আসছে আপনার নামে খুতবা পাঠ করবে এসো এসো বাপু জয়নাল এসো আজ দেখো এ দুনিয়ার মানুষ সবাই তোমার দিকে তাকিয়ে রয়েছে
এই দামিসকে বড় মসজিদে তুমি যদি আমার নামে খুতবা পাঠ করো তাহলে দুনিয়ার উপরে যতটি মুসলিম দুনিয়ার মানুষ আছে সবাই আমার নামে খুতবা পাঠ করবে আর আমাকে খোদা বলে মানবে এই দুনিয়ার উপর খোদা বলতে কোনো বস্তু নেই খোদা হলো সম্রাট এজিদি এজিদের উপর কোনো বস্তু নেই সবাই আমাকে কুল্লির জানাবে শুধু বাপ্পি একবার যদি তুমি আমার নামে খুতবা পাঠ করো দেখো সারা তামাম দুনিয়ার মানুষ তোমার দিকে তাকিয়ে রয়েছে সাহেবের একই মাত্র পুত্র হয়ে হোসেনের সাহেবের একমাত্র পুত্র আজ এজিদের নামে আমি কিভাবে খুদবা পাঠ করবো খোদা তুমি আমাকে শক্তি দাও খোদা তুমি আমাকে শক্তি দাও খুদবা মুখে Ha ha ha!
গো মেহরবান খোদা, কাছিনি তোমার এই বড় মর্ষিদে খুদবা পাটি করতে আজ আমার তো খুদবা পাটি করতেই হবে। সামান্য কি বালক, এতগুলা লোকের মধ্যেই সে আমার নামে খুতবা না পাঠ করে তার নানাজির নামে খুতবা পাঠ করছে। এ বালকে আমাকে তখন বড় অপমান করে গেল। মহামন্ত্রী মারওয়ান সীমার অলিদি কামিল খান এ বলে যাবে এই মুহূর্তে কি করতে পারে। সম্রাট, আমি বলছিলাম কি তার সীমারকে পাঠিয়ে দিন এই জনালকে ধরে আনার জন্য। মহামন্ত্রী মারওয়ান সম্রাট সীমার যাবে না, আমি তোমাকে যে কোনো যুদ্ধ খেতে পারেছি, যে কোনো কাজ আমি তোমাকে তো পাঠিয়েছি, সবটি কাজ আমাকে তুমি সিদ্ধি লাভ করে আমার দরবারে হাজির হয়েছ। আজ থেকে আমি ঘোষণা করে দিয়ে দিলাম, জয়নালকে যে অবস্থায় যে কোনো ভাবে পাও না কেন, কলে বলে কৌশলেই আমার প্রস্তাবে যদি রাজি না হয় প্রয়োজন মধ্যে দুনিয়ার থেকে তাকে চির বিদায় করে দেব। আমি এই মুহূর্তে আপনার আদেশ নিয়ে উল্টার থেকে ছুটে কারাগারে জয়নালকে আমি বুঝিয়ে বলবো শাহিন সাহেব সম্রাট ইয়াজিদ নামে পুনরায় খুতবা পাঠ করতে হবে, আর যদি পুনরায় খুতবা পাঠ না করে খুতবা পাঠ করতে রাজি না হয় তাহলে আমি ওদের প্রত্যেকটা ইমাম বংশকে ধরে এনে আপনার চোখের সম্মুখে টুকরো টুকরো করে ওই নদীর স্রোতে ফাঁসিয়ে। আমার তোমার প্রতি বিশ্বাস আছে, জিন্দিবাবে হোসেন শাহকে হত্যা করে দুনিয়াটাকে তুমি থরথর করে কাঁপিয়েছিলে, জিন্দিবাবে 12 দিনের শিশুকে আলী আফজলকে তুমি এক ফুটা পানির জন্য আসিয়ে মারিছিলে, জিন্দিবাবে ফুরাতে নদীর যুদ্ধের জন্য সবাই দুনিয়ার মধ্যে ইতিহাস রয়েছে। সীমার কত কঠিন বিচার করতে পারে, তাই হলো আজ থেকে ঘোষণা করে দিলাম যে কোনো অবস্থা পাল্ট করো ওই পিবি জয়নবের জন্য আমি দুনিয়াটাকে তামা কাঁচা করতে পারি, গলে বলে কৌশলে চলে এই মুহূর্তে চলে যাও। আপনার আদেশ আমি অপরাধ অবস্থাকে পালন করবো জনাব। মহামন্ত্রী মারওয়ান সম্রাট কাবিল খা, তাহলে কি আমি হেরে যাব? সামান্য কি নারী কাছে যদি আমি হেরে যাই তাহলে আমি পুরুষ নামে কলঙ্ক হয়ে যাব, যার জন্য এ দুনিয়াটাকে আমি কলে বলে কৌশলেই যেমনি ভাবে হত্যা কেন আমি আমি না 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 সম্রাট না, আপনি হেরে যেতে পারেন না, আপনার সংকল্পে আপনি জয়ী হবেন। আমি ধৈর্য হারা হয়ে গেছি, সামান্য একটি বালক এতগুলা পাহারার মধ্যে সে পালিয়ে গিয়েছে, আমাকে কত ঘৃণা হচ্ছে বুঝতে পারছেন? যে সম্রাটের নাম শুনে বাঘে মহসে এক কাঠে জল খায়, যে সম্রাটের নাম শুনে মায়ের গর্ভের থেকে শিশু সন্তান পড়ে যায়, সামান্য একটি বালক এসে এ বড় মসজিদে আমাকে আমাকে বেয়াজ্জতি করে চলে গেছে। না না বেয়াজ্জতি নয়, জয়নাল বালক তাই তো বুঝতে পারেনি, তাই তো সে এখান থেকে পালিয়ে গেছে। ঠিক আছে মহামন্ত্রী মারওয়ান, আপনার কথায় আমি ধৈর্য ধরলাম, আজ থেকে আমি একটি কথা ঘোষণা করে দেই, যদি আমার প্রস্তাবে রাজি না হয় আমি সম্রাট এজিদ একটি মুসলিম চালিয়ে দুনিয়ার উপর না থাকেই সবাইকে যে অবস্থায় যে কালে পাবেন তাকে হত্যা করেই আমাকে তাজা রক্ত উপহার। সম্রাট এখন আপনার বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে মহামন্ত্রী মারওয়ান, কাবিল খান আমি যে ঘোষণা করিলাম যে কোনো মুসলিম যে কোনো অবস্থায় পাবে তাকে হত্যা করে আমার দরবারে তাজা রক্ত নিয়ে আসবে, কথাটা যেন মনে থাকে। বড্ড ভয় করছে
আমি জয়নালকে বুঝিয়ে সুঝিয়ে দরবারে পাঠিয়ে দেব। কে বুঝে বলবে? দেখি জয়নালকে বোঝানো যায় কিনা। বেশ, আমি চলে যাচ্ছি। তুমি সব ধান করে দিয়ে যাচ্ছে, যে কোনো উপায় হোক, কোন করে হোক, এই জয়নাল আমি দিলে কি দিয়ে শাহনশাহ সম্রাট ইয়াজিদের নামে খুতবা পাঠ করাতেই হবে। ঠিক আছে, আমি আসছি। ওরে মালিক, তুই কার নামে খুতবা পাঠ করেছিস? চাচি মা, আমার পিতা হুসেন সাহেবের নামে আমি খুতবা পাঠ করেছি। কি বলছিস? চাচি মা, আমি আমি না তোমাকে বলেছি যে তুমি অন্তরে তোমার পিতাজির নামে খুতবা পাঠ করবে আর মুখে ও শয়তানটার নামে খুতবা পাঠ করবে? চাচি মা, আমার এখন ভালো লাগছে না। কেউ কিনে এই নবীর বংশধরকে এই বিপদ থেকে উদ্ধার করে? কোথায় কোথায় কাশে তুমি এসে আমাদেরকে দেখা দাও। আমার সালাম গ্রহণ করুন বাদশা। চাচি আম্মা, চাচি আমি আমি এসেছি, আমাকে চিনতে পাচ্ছেন নি? না তো। আমি আপনাদের হতভাগা গোলাম মদিনার কারশেদ। ওরে ভাই কাশেদ, তুমি এসে ভালোই করেছ। এই পত্রখানা নিয়ে যাও ওই আমবাদ শহরে, মোহাম্মদ হানিফার নিকট ওই পত্রখানা পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে আম্মা জান, আমি এখনই যাবো সেই আমবাদ শহরে ওই পত্রখানা হানিফার কাছে পৌঁছাইতে। চাচিমা, ওই পানি পালি আমার কি নাগে? ওরে বাপি, ওই ওই হানিফা যে তোর কাকা হয়। কাকা লাগে? হ্যাঁ, আমি যাবো, আমি যাবো আমার কাকার কাছে। চাষি দাদা, তুমি আমাকে নিয়ে যাবে সেই আমবাদ শহরে? না গো, সেই আমবাদ শহরে অনেক রাস্তা, তুই সেখানে যেতে পারবি না। তুই চাচিমার সাথে থাক, আমি চলে যাব সেই আমবাদ শহরে। কাশেদ ভাই, রাস্তায় যতই বিপদ হোক না কেন, ওই চিঠিখান জন্য হারিয়ে যায় না। বিহিদাই দবি কাশেদ ভাই, দাই দেও চাচি মা, বিদাই কাশেদ
কাছি মা কাশি দাদা কি পারবে সেই আমার শরীর পারবে বাপি পারবে পৌঁছে আমার মনের বিশ্বাস সে অবশ্যই পারবে চাচিমা চলো আমরা এই কারাগারটা ঘুরি দেখি ঠিক আছে বাবা তাই চলো Thank you.
রাজু সরে আমি কেন চলব শুধু তাই নাই, মোহাম্মদ আম্বাজ অধিপতি হানিফের গুণ কীর্তন করছে, মারহাবা 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 বলে জয়জয় করছে, মারহাবা মারহাবা মারহাবা। গাজী রহমান, তোমার মুখের বাণী শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। গাজী রহমান, আমার আম্মাত রাজ্যের প্রজারা কেউ দুঃখে নেই, সুখে এই দিন আবাদ করছে, তবুও তোমাদের প্রতি আমার আদেশ নাই। গাজী রহমান, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আম্মাত রাজ্যের প্রজার ঘরে ঘরে দেখবে, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দেবে, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দেবে, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দেবে। সবশেষে একটি কথা ইয়াদ রাখবে, আমার আম্মাত রাজ্যের একটি প্রজা যদি দুঃখে কষ্ট নারে কাল আত্মাত করিবে, তাহলে কাল হাসরের মাঠেবে আমার নানা জীবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হইবে, আমি জবাব দিতে পারবো না। আমার তাই তো তোমরা আম্মাজারে প্রত্যেকটি প্রজার ঘরে ঘরে দেখবে, তারা যেন দুঃখে কষ্ট হইবে অনাহারে কাল আত্মাত না করি, সেখানে খাদ্যের প্রয়োজন সেখানে আমরা খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমরা বস্ত্র দিয়েছি, কারণ আম্বাজের সকল প্রজার ঘরে ঘরে সকল প্রজার মুখে হাসি ফুটে উঠেছে, আম্বাজ অধিপতি মোহাম্মদ হানিফের মারহাবা জয় ধ্বনি গান গাচ্ছে, এবং গাজী রহমান আমি এখানে রয়েছি, যেখানে যে অবস্থায় প্রজাদের সুখ দুঃখের চিন্তা করেন, দায়িত্ব তো আমার উপরে অর্পণ করেছেন। গাজী রহমান বলুন, জাহাপনা ভাই আমার আলী ভাই জান, আজ কতদিন গত হতে চলছে, আমি মদিনার কোন সংবাদ পাইনি, তাই তো আমি মনে মনে মনস্থির করেছি আমি মদিনায় যাব। ভাই জান রাম, তোমরা আমায় মদিনায় যাওয়ার ব্যবস্থা করো, মদিনায় গিয়ে আমি আর নানা জীবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক আমি জিয়ারত করব, তাই আর বিলম্ব না করে তোমরা আমায় মদিনায় যাওয়ার ব্যবস্থা করো, আমি আমার পরিবার বর্গ সবার সাথে সাক্ষাৎ করতে চাই। যাব না, আমি বলছিলাম কি আপনি যখন মদিনায় যাবেন তাহলে রাজ্যের একটু পাহারাম হঠাৎ পাহারাম বলো কি সংবাদ মদিনা আর কাশেদ মদিনা আপনার সাক্ষাৎ পাচ্ছি মদিনা কাশে মদিনা 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 ভাই গাজী রহমান যাব না ভাই আমার আলিম বাহারাম আমি ঠিক বুঝতে পারছি না বা হঠাৎ দিন পর মদিনার কাছে তোমার সাক্ষাৎ পাঠিয়ে মদিনার কাছেদের কথা শোনা মাত্র আমার শরীরটা কেন যেন চমকে গেল, আমি যে বুঝতে পারছি না মদিনার কাছে কেন আমার আপনি বেকুল হয়ে এসেছেন, তাই মদিনার কাশেদ আজ যখন আপনার রাজ দরবারে সাক্ষাৎ প্রাপ্তি হয়েছে, তাহলে আর বিলম্ব না করে রাজ দরবারে কাশেদকে আসার অনুমতি দিন। যাব না কাশেদ
সংবাদ পর্যন্ত দিল্লি রইবে আমার পরিবার বর্গ ওই পুরাতন দিল্লি তুলে
এত ফোঁটা পানির জন্য তিলে তিলে ধ্বংস হয়ে গেল তো তার বলার প্রান্তরে মে পুরাত নদীর পানি মে রক্তে লালে লাল হয়ে গেল তো তোরা আমাকে একটি সংবাদ দিলি না আমার অপরাধ ক্ষমা করুন বৎসল কাজী রহমান কাজী রহমান চাষেদের হাতের পত্র পাঠ করে দেখো তো ওই পত্রে কি লেখা আছে পাঠ করে দেখেছি প্রান্তরে যে এমন ঘটনা ঘটে গেছে ইমাম হাসান পরিবারের সকলকে নিঃশেষ করে দিয়েছে বাবা তাঙ্গিদ সীমার মারান সকলেই প্রত্যন্ত হয়ে ফুরহাদ নদীর ধার বন্ধ করে দিয়েছে এক ফোঁটা পানির জন্য সকল ইমাম পরিবার এই পৃথিবী থেকে চিরদিন ধ্বংস হয়ে গেছে শেষ সম্বল ভাতিজা জয়নাল আব্দিনকে বাবা তাঙ্গিদ সেই অন্ধকার কারাগারকে বন্দী করে রেখেছে চুপ কর আমি আর শুনতে চাই না আমি আর শুনতে চাই না তুমি আমার কর্ণ দুটি বধির করে দাও মদিনার করুণ কাহিনী মে আমি আর শুনতে পাচ্ছি না কাজী রহমান উত্তপ্ত বালুর জোরে বড় রয়েছে মে আমার প্রাণের ভাইজান হুসেন সাহেবের মৃতদেহ বাবত্তা সীমার ওই উত্তপ্ত বালুর জোরে মে আমার ভাইজানের শির কেটে নিয়েছে মে এক ফুটা পানির জন্য আমার গোটাই আমার পরিবার ধ্বংস হয়েছে মে কাজী রহমান ভাই উমর আলী আমি আর বিলম্ব না করে এই মুহূর্তে আপনার দুর্বল গুহারি সাজিয়ে দেবো কারণ এখন আর আমরা যে বসে থাকবো না আম্বাজের অধিপতি মোহাম্মদ আবু হানিব ছুটে যাবে নাচতে নাচতে সেই মক্কা মদিনায় তারপর ফুরহাদ নদী ধার থেকে সে বাবা তাঙ্গিদ শ্রীমারজিদ যেখানে রাজত্ব করছে তাদের কারাগারটা ভেঙ্গে চুরমার করে ভাতিজা জয়নালকে উদ্ধারের ব্যবস্থা করতে হবে ঠিক বলেছো কাজী রহমান ঠিক বলেছো আর তিনি দারুণ কথা বলছেন কিনি দারুণ কথা পাঁচ বছরের শিশু সন্তান আলী আজগর যখন ছটফট করতে লাগলো তারপর হোসেন সাহেব ক্ষিপ্ত হয়ে চললো সেই ফোরাদি নদীর কূলে তারপর কি বলেছিল সেখানে যুদ্ধ করে উদ্ধার করলো ফোরাদি নদীর কূল কিন্তু দশ দিনের আড়ি ছিল বলে হোসেন সাহেব যুদ্ধ করতে করতে বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে যায় তার সেই সুযোগে পাপিষ্টি সীমান পাপিষ্টি সীমান তার বুকের উপর বসে কঞ্জর চালাতে পড়ে গেছে চুম্বন দিয়েছিল তুই আমাকে দূরে আমি যখন ব্যস্ত যাবো না আমি তোকে ব্যস্ত নিয়ে যাবো সেই সেই সময় সীমার সবকে ছেড়ে দেয় আর বলিস নিরে কাশে তার বলিস নিব আমি আর শুনতে চাই না রে কাশে আমি আর শুনতে চাই না কাজী রহমান ভাই মার আলী মহারাম তোমরা শুনেছ কার বলার কাহিনী মে শুনেছ কাশেদের মুখে মে আর তোমাদের কথা মতই আমি আর এখানে বিলম্ব করবো না দুধের শিশু আলী আজগর কে ওই ক্ষমতাতের বাচ্চারা আমার এক ফোঁটা পানি না দেবে ওকে আশ্রি আশ্রি মেরেছে আমার ভাই জানকে নির্মম ভাবে হত্যা করেছে নবীর বংশের শেষ প্রদীপে জয়নাল আব্দিন কে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে মে নিক্ষেপ করেছে আমার ভাবি সাহেবাদের কে তাদেরকে হয়তো চাবুকের পর চাবুক মারছে মে জয়নাল হয়তো আমাকে চাচা জান বলে ডাকছে মে আমি যাবো না অবশ্যই অবশ্যই
হয়ে যাবে আর বিলম্ব নয় এই মুহূর্তে আপনি সারা বিশ্বের সকল মুসলিমকে জানিয়ে দিন মুসলিম আজ বিপন্ন ইসলাম আজ বিপন্ন কালেমা শাহাদাত যদি তাদের বাণী হয়ে থাকে তাহলে আর বিলম্ব না করে আপনি সারা বিশ্বের ইসলামকে তাওবাত পড়িয়ে দিন তারা যেন চারতলা নিশানের সম্মুখে হাজির তারপর খামজাতের বাচ্চা কেবে আমি কুকুরের মতো হত্যা করবো যতক্ষণ পর্যন্ত খামজাতের বাচ্চাকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার প্রাণের শান্তি নেই ওই খামজাতের বাচ্চার গায়ের চামড়া দিয়ে আমার পায়ের পাই তোমাদের প্রতি আমার আদেশ নয় অনুরোধ তোমরা সারা জাহানের মুসলিমের কাছে আমার হাতের লেখা পত্র পৌঁছিয়ে দাও আর বলে দাও ওগো সারা জাহানের মুসলিম ইমাম পরিবার আজ বড় সংকটে পড়েছে যে নবী সাফায়াত না করলে এই পৃথিবীর একটি মানুষও বেহেশতে যেতে পারবে না সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর আজ বড় সংকটে পড়েছে তাই তো সারা জাহানের মুসলিম জানব তারা এই তাকবীরের হুঙ্কার দিয়ে হাতে হাতিয়ার নিয়ে চাঁদ তারা নিশানের নিচে একত্রিত হয় তারপর আমরা সবাই মিলে হুঙ্কার দিয়ে বলবো আমরা যখন শুধু রামদাস থেকে চলে এসেছি তাহলে অবশ্যই অবশ্যই এজিদের সেই গুপ্ত পথ আমরা সন্ধান অবশ্যই করতে পারবো বলতে পারো আমরা কোন পর্যন্ত এসে পৌঁছেছি এই প্রান্ত হচ্ছে আমাদের ফাতেমাদি আনহু তার কলিজার টুকরা ধরনের মণি তার দুই সন্তানকে যে জায়গায় দাঁড়িয়ে তাহলে তুমি বলো এখন স্থান যাবো না আমরা মক্কা এবং মদিনা ফুরহাদ নদীর কূলে তীরবর্তী অবস্থান করছে এখন মক্কা মদিনা ফুরহাদ নদীর কূল মহারাম কাজী রহমান আমার আলী ঠিকই বলেছে এই সেই জায়গা যে জায়গায় দাঁড়িয়ে জগৎ জননী মা ফাতেমা তার দুই সন্তানকে অভিশাপ দিয়েছিল খোদা তালা তার অভিশাপ মঞ্জুর করেবে আমার ভাই জানদের মৃত্যু লেগেছে জহরে করেবে ওগো জগতের জননী যে জায়গায় দাঁড়িয়েবে তুমি তোমার দুই সন্তানকে অভিশাপ দিয়েছিলে ঠিক সেই জায়গায় দাঁড়িয়েবে তোমার আরেক সন্তান আম্মা যদিপতি মা মাতা মহানি বাবা তোমার কাছ থেকে এবে তোমার কাছ থেকে দোয়া চাচ্ছে এবে তুমি ব্যস্তের ফুল বাগিচা থেকে এবে আমার জন্য দোয়া কর আমি জান আমি যেন পারিবে এই খামজাতের বাচ্চাকে হত্যা করেবে নবীর বংশের শেষ প্রদীপ জয়নাল কেবে উদ্ধার করতে অবশ্যই 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 পারবে যাবো না আমরা যখন শুধু রামবাস থেকে এই মক্কা মদিনার তীরবর্তী স্থানে এসে পৌঁছেছি তাহলে অবশ্যই যুদ্ধের জয় হয়ে জয়ের মারা কণ্ঠ ধারণ করে আবার অবশ্যই আমরা শুধু আমবাজে চলে যেতে পারবো আপনি শুধু এই তাবুতে বসে থাকুন যুদ্ধের প্রয়োজন হয় আমি রয়েছি এই যে নূর আলী রয়েছে এই মুহূর্তে আমরা বিলম্ব না করে আপনাকে তাবুতে রেখে আমরা চলে যাবো সেই দামেস্কের ময়দানে আমরাও দেখতে চাই কি করে ফেরামাজি পাপা তার নামাজা মেয়েজিদ দামেস্কের ময়দানে এসে রাজত্ব করছে তার কায়ঘাটটা লাভ মেরে ভেঙে যাই না একদিনকে অবশ্যই অবশ্যই ঘাত করে নিয়ে আসবে কাজী রহমান যাবো না ভাই উমর আলী ভাই যান আর বিলম্ব না করে তোমাদের কথা মতোই আমি এখানে শিবির স্থাপন করবো তোমরা সৈন্য সমস্ত হকম দাও ওরা যেন তাবু ফেলে এখানে
হাই আমার আলী ভাই জান তোমাদের কথা মতো আমি এখানে শিবির স্থাপন করলাম এখান থেকে আমরা যুদ্ধের সমস্ত প্রস্তুতি নেব তাই আর বিলম্ব না করে সবাইকে প্রস্তুত হতে বলব যুদ্ধের প্রস্তুতি নিতে বলো হে ভাই জান ভাই জান এই তাবুতে আপনি এবং গাজী রহমান থাকবেন আপনার আদেশ পাল পেলেই আমি যাব উল্কার বেগে ছুটে সেই বাবাটা এটিতে বলিতে আমার একশো পুত্রকে উদ্ধার করার জন্য আপনি আদেশ দিলেই আমি চলে যাব আসন্ন সমন্ত্র নিয়ে আমার বাতাস পুত্র জয়নালকে উদ্ধার করতে পারবে পারবে ভাই মোরালি পারবে জয়নালকে উদ্ধার করে নে তোমার ভাইজানের বুকে ফিরিয়ে দিতে ভাইজান আপনি শুধু আমাকে দোয়া করবেন ভাইজান আমি পারবো আমি পারবো জলদি ভাবে ওই বাবাটা নরদমে জিত তার দাসী মার্কে দিয়ে আমাদের আমাদের শিশু আলিয়াজ গরকে আশ্রিয়ে আশ্রিয়ে ওই ফুরাত নদীতে মেরেছে আমাদের নবীর বংশটাকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছে শেষ প্রদীপ জয়নাল আদ্দিনকে তারা কারাগারে নিক্ষেপ করেছে আমি পারবো ভাইজান আপনি আমাকে শুধু দোয়া করবেন ভাইজান ঠিক আছে ভাই আমার আলী আমি তোমাকে বিদায় দিচ্ছি তবে বিদায়ের পূর্ব মুহূর্তে একটি কথা শুনে যাও আমরা হয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর তৌহিদের বাণী হচ্ছে আমাদের সজাগ এই নীতি আদর্শ হচ্ছে আমাদের আধারের আলো কালেমা শাহাদত হচ্ছে আমাদের মেরুদণ্ড তাই সততাকে বুকে আগলে রেখেবে বেদিন কাফেরদের উপর চাপিয়ে পড়বে বিনা অপরাধ দেবে তোমরা কাউকে আঘাত করবে না বিনা অপরাধ যদি কাউকে আঘাত করাবো তাহলে কাল হাসরের মাঠে যদি ও ফরিহাদি হয়ে যায় তাহলে আমার নানাজির কাছে আমি জবাব দিতে পারবো না কেননা আমার নানাজি বিনা কারণে কাউকে আঘাত করে নিবি শতধ্বংস আঘাত আমার নানাজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছে কিন্তু কোনদিন বিনা কারণে কাউকে আঘাত করেনি ঠিক আছে ভাইজান আপনার কথা মতো আমি সারা জীবন চলেছি এবারও আমি চলবো আপনি আমাকে হাসি মুখে বিদায় করে দিন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম যাবো না ফি আমানিল্লাহ ফি আমানিল্লাহ কাজী রহমান যাবো না তুমি ভালো করেই জানো ভাই ওমর আলী আমার আমার প্রাণীর ভাই আমি তাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি যাবো না তবু এই কঠিন সময়ে ভাই আমার আলীকে কিছু সৈন্য দিয়ে আমি পাঠিয়ে দিলাম রণক্ষেত্রে যাবো না তাই তো আপনি আপনি দুঃখ প্রকাশ করছেন যাবো না 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 যাবো না দুঃখ করার কিছু নয় আমি জানি ভাই জান উমর আলী আপনার কলিজার টুকরো আর আপনি যখন ইসলামিক সকল পরিবারকে দাওয়াত দিয়েছিলেন ইসলামিক দাওয়াতে পেয়েই চাত্তরা নিশানের সম্মুখে যা হাজির হয়েছে আপনার বুকে বুকে বিলে করেছে অভিবাদন আজ সেই ভাইজান উমর আলী যুদ্ধক্ষেত্রে চলে গেছে এতে আপনার দুঃখ করার কিছুই নেই কারণ নবীর বংশ একে একে পানির জন্য মরুক আর বলার প্রান্তরে সকলকে শেষ করে দিয়েছে সেই কমজাতে জিত আর জিতের একাঘাটটা ভেঙে ভাতিজা জয়নালকে যদি আমরা উদ্ধার করতে না পারি তাহলে শুধু রামবাস থেকে আসাটা আমাদের একেবারে নিষ্প্রয়োজন মনে করে আমি মনে করবো তাই আপনি বিলম্ব না করে আপনি তাবুতে অতিবাহিত করুন আজ আপনাকে নামাজ পড়া হয়নি আমি আপনার অজুর পানির ব্যবস্থা করে যাবো না কাজী রহমান যাবো না ঠিক বলেছো কাজী রহমান ঠিক বলেছ সবাই অজু সেরে নাও সবাই মিলে অজু সেরে দুই রাখাত নফল নামাজ পড়বে আমার প্রাণের ভাই ওমর আলীর জন্য আমরা দোয়া করব মেহরবান খোদা তালা যেন তার গায়ে শক্তি দেয় সাহস দেবে সে যেন পারবে ওই কমজাতের বাচ্চা ইজিদের কারাগারটা ভেঙেবে নবীর বংশের শেষ প্রদীপ জয়নালকে উদ্ধার করতে হবে যদি আমার প্রাণের ভাই ওমর আলী জয়নালকে উদ্ধার করতে পারবে তাহলে হাসি মুখেবে আমি ওদেরকে বুকে টেনে নেব আর যদি জয়নালকে উদ্ধার করতে না পারে কাজী রহমান আমি এই তাবুতে থাকবো না আমা এই শিবিরে থাকবো না আমা নিজে হাতে হাতিয়ার নিয়ে চলে যাবো রণক্ষেত্রে তারপর হাতের হাতটাই জিতবে আমি খুঁজে বার করবো আর বুক থেকেবে কালিজাটা ছিঁড়েবে আমি অনুভব করবো খোদা তালা আর কালিজাটা কি দিয়ে তৈরি করেছে যাবো না Thank you.
সম্রাট এখন পর্যন্ত আমি কোন সংবাদে পেছি না সর্বনাশ হয়েছে ম্যাডাম কি সর্বনাশ হয়েছে আমাদের অধিপতি মোহাম্মদ হানিফা তার সমস্ত সেনা সৈন্য সহ আমাদের রাজ্য আক্রমণ আমি পরস্পর জানতে পারলাম আম্মাজ অধিপতি মোহাম্মদ হানিফ তার সেনা সৈন্য নিয়ে আমাদের দামেস্কে আক্রমণ করতে আসছে আর বিলম্ব না করে এই মুহূর্তে যুদ্ধ ঘোষণা করুন আমরা যাব এই হানিফ সৈন্যকে গ্রেফতার করতে সম্রাট আমি চাই না একটি মুসলিম জগতে একটি মানুষ জীবিত থাকুক আমি এই মুহূর্তে ঘোষণা করে দিলাম যে কোনো মসজিদ মন্দিরে যাকে যে অবস্থায় পাবে তাকে হত্যা করে আমাকে তাদের রক্ত উপহার দেবে আরেকটি ঘোষণা করে দেয় সীমার আমি তোমাকে আজ থেকে যে কোনো কাজ তোমাকে পাঠিয়েছি তুমি আমার কাজ অক্ষর অক্ষরে পালন করে যাও আমি এই মুহূর্তে ঘোষণা করে দিলাম হানিফকে যে অবস্থায় দেখালে পাবে আমাকে জীবিত আমার মৃত আমার তো পারে হাজির করবে আপনাদের শুনিয়ে আমি এই মুহূর্তে উল্টা আরপিকে শুনাচ্ছি আমি এক সঙ্গে 10,000 সুশিক্ষিত সৈন্য নিয়ে রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ব মোহাম্মদ হানিফার সেনা সৈন্য যেখানে পাবো এমনকি মোহাম্মদ হানিফাকে আমার সম্মুখে পেলে তাকে আমি তালাবন্দি করে আপনার কাছে হাজির করব ঠিক আছে সীমার তোমার প্রতি আমার বিশ্বাস আছে আজ থেকে তোমাকে আমি যে কোনো কাজে পাঠিয়েছি তুমি আমাকে অক্ষরে অক্ষরে আমার দরবারে নিয়ে এসেছ আজ থেকে আমি ঘোষণা করতাম মহামন্ত্রী বারোয়ান আর বিলম্ব না করে আমার সৈন্য সমাধানে যে কোনো অবস্থায় পাবেন যাকে যে ওখানে পাবেন সেইভাবে বন্দী করে আমার দরবারে হাজির করবেন তাই হবে সম্রাট আমি আপনাদের মাথায় নিয়ে এই মুহূর্তে উল্কার ভেঙে চলে যাচ্ছি হানিফকে গ্রেফতার করে আপনার সম্মুখে হাজির করব ঠিক আছে আমার সাথে যুদ্ধ ঘোষণা করে এই গোটা মুসলিম জগৎটাকে আমি ধ্বংস করে দিয়েছি প্রয়োজন বোধে দিলে দিলে সবাইকে আবার আমি মারবো কিন্তু একটি মুসলিম থাকবো না দুনিয়ার উপরে সম্রাট থাকবেই এসো তো দুনিয়ার উপরে একটি ইতিহাসে পাতা নাম লেখা থাকবে সম্রাট এজিটি এজিটিই হবে এ দুনিয়ার উপরে খোদা আমার নানাজি রোজা মোবারক কি সুন্দর জল বল করছে ওগো ওগো আখেরি জামানার পায়গাম্বর তুমি তুমি এই রোজাতে আরামে নিদ্রা যাচ্ছ কিন্তু কিন্তু তুমি কি জানো নানাজি তোমার তোমার অতি প্রিয় এক সাহাবা মাবিয়ার কুসন্তানে জিতে তোমার তোমার ইমাম পরিবারটাকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছে বে এক ফুটা বালির জন্য ইমাম পরিবারের লোক হাহাকার করেছে বে কম জাতের বাচ্চা তোমার ইমাম পরিবারের মুখে এক ফুটা বালি তুলতে দেয়নি নানাজি ওকে ওকে আখেরি জামানার পায়গাম্বর তোমার তোমার প্যারের দোস্ত দিন দুনিয়ার মালিকই খোদা তালা বলেছে তোমাকে সৃষ্টি না করলে
এই সুন্দর পৃথিবী সৃষ্টি করতো না, তোমাকে সৃষ্টি না করলে চন্দ্র সূর্য গ্রহ তারা বা বৃক্ষ তোর লতা বা কিছুই সৃষ্টি করত না বা তুমি সারা জীবন যে উম্মত উম্মত বলে চিৎকার করে গেছো, যে উম্মতের জন্য তোমার আহার নিদ্রা সব কিছু ত্যাগ করে সারাটি জীবন মানুষের তারে ধারে ঘুরে তুমি ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছো নানাজি। আর তোমার তোমার সেই উম্মত তোমাকে চিনতে পারলো না গো নানাজি, চিনতে পারলো না। তোমাকে চিরাচির মনে হয় তুমি পল্লবীজির নাতি, আমাকে তুমি চির নাই, আমি তো জীবন বহর এই নবীর রাজায় খাদেমি করে এলাম। খাদেমি সাহেব, আপনি আমি আমি কি আপনি চিনতে পারছেন না, আমি আমি হয়েছি আম্বাজ শহরের অধিপতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি মোহাম্মদ আবু হানিফা। হানিফা, তুমি কি রোজা সিদ্ধি করেছ? খাদেম সাহিব, আমি আমি আমার নানাজি রোজা মোবারক জিয়ারত করতে এসেছি। তাহলে সামনে তোমার নানাজির সিন্নির তারিখ এসে পড়ছে, সামনের মাসের 10 তারিখ তোমার নানা। খাদেম সাহিব, মহারামের 10 তারিখে খাদেম সাহেব কি গতাইল রাবানা, কোহলি যাবা দিয়া যাই গো শুনি তার গত খাদেম সাহেব মহারামের
নবিয়ার কাল কিয়ামত সুপারিশ করবে ইমাম পরিবারের সবাই ধ্বংস হয়েছে, শুধু রয়েছে আমাদের নবীর বংশের শেষ প্রদীপ মোহাম্মদ জয়নাল আবেদী। আমি যাব খাদেম সাহেব জয়নাল উদ্ধার করতে, আমি যাব এই দামেশকেবে হেজিতের কারাগার ভেঙে জয়নালকে উদ্ধার করব। আপনি শুধু আমাকে দোয়া করবেন খাদেম সাহেব। হ্যাঁ, আর তোমাকে প্রাণ পরে দোয়া করি। তুমি যাও এই মুহূর্তে ক্লান্তার এজিদের কারাগর ভেঙ্গে চড়ে জয়নাল আব্দিনকে উদ্ধার করে নিয়ে আসবে এই আমার কাছেই। হ্যাঁ খাদেম সাহেব, আমি আপনাকে কথা দিলাম, আপনি আখেরি জামানার পাইগাম্বরের রওজা মোবারকের খেদমতদার, আপনি আখেরি জামানার রওজা মোবারকে
সারাটি জীবন বসে বসে জীবন কাটিয়ে দিয়েছেন, আজ আপনার সম্মুখে দাঁড়িয়ে আমার নানাজির রোজার কাছে দাঁড়িয়ে আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি, মেহরবান খোদা তালা যদি আমার সহায় হয় আমি জাইনালকে উদ্ধার করবো। ও গো আখেরি জামানার পাইগম্বর, ও গো নানাজি তোমার রোজা মোবারক জিয়ারত করেবে, তোমার খাদেমের কাছ থেকে বিদায় নিবে, আমি চলে যাচ্ছি জাইনালকে উদ্ধার করতে। যদি জাইনালকে উদ্ধার করতে পারি গো নানাব, তাহলে আমার তোমার রোজা মোবারক আমি জিয়ারত করতে আসবো। আর যদি জাইনালকে উদ্ধার করতে না পারি নানুব, আর কোনো দিনে এই রোজা মোবারক আমি আসবো না মা, এই মুখ আমি দেখাবো না মা, এই পৃথিবীর কাউকে বে এই মুখ আমি দেখাবো না মা। আখেরে বে জামানার পাইগম্বর, কালা হাসরের মাঠে বে তুমি আমাকে তাই করতে পারবে না মা, আমি যদি বে জাইনালকে উদ্ধার করতে না পারি এই মুখ আমি কাউকে দেখাবো না। তুই কে আমার পরিচয় অন ক্ষেত্রে সে আমাদের বংশে কোন রেওয়াজ নেই যে আগে পরিচয় দিব, তার আগে বল তুই কি সেই পাপাত্তা? আমি বলছি পরিচয় দেব না, তুই সেই আম্বাজের মোহাম্মদ আবু হানিফ, তোকে আমি বন্দি করে দামেস্কের সম্রাট এজিদ দরবারে নিয়ে যাব। এই সম্রাট এজিদের দরবারে নিয়ে যাবি? সাহস থাকে তো পরিচয় দেবে আমার এই হাতের হাতিয়ার। তাহলে তুই কি সেই পাপাত্তা নরদমে জিত? রণক্ষেত্রে সে তার পরিচয় প্রয়োজন মনে করে না, আর একান্ত যদি পরিচয় ধার মনে করো তাহলে তুমি বলো যে তুমি। আমিও বলছি রণক্ষেত্রে সে আমাদের বংশে কোনো পরিচয় দেওয়ার আওয়াজ নেই, আমার পরিচয় দিবে আমার হাতের হাতিয়ার। আমি দেখতে চাই তার বাহুজগত শক্তি হবে এবং অস্ত্র সাহায্যে পরিচয় হবে। Thank you.
পিছন থেকে এসে আমাকে বন্দী করছিস। একটি বার আমার হাতের বাঁধন খুলে দিয়ে দে। আমার তোর বাহাদুরি শেষ হয়েছে তো, তাই না? বাহাদুরি পরীক্ষা পুরুষ পিছন থেকে চাপ 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 কোন কথা না চল 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 সংবাদ পেলাম না, তাহলে কি ওলি এতে মারো আনে সিমর কি ওরা কি হেরে গেল না যুদ্ধকে জয় লাভ করলো? আমি এখন পর্যন্ত কিছু যে বুঝতে পারছি না। না না সম্রাট, আমরা হেরে যাইনি, আমরা যুদ্ধে জয় লাভ করেছি। তাই তো আম্বাজির অধিপতি মোহাম্মদ হানিফকে আমরা গ্রেপ্তার করে এনেছি। তাহলে বলে ডাকবেন ওকে আমি জীবন্তরে জীবিত কবরে দেব। সম্রাট এই তো আম্বাজির অধিপতি মোহাম্মদ হানিফ। কে বালক? বল তুই কে? আরে বালক, এখনো সময় আছে, তুই আমার কাছে স্পষ্ট ভাবে তোর পরিচয় আমার কাছে দিয়ে দে। আমি বলছি আমি কে, আমি পরিচয় দেব না, তার আগে আমি জানতে চাই তুই কি সেই নরদম এজি? বালক তুই এখনো আমাকে চিনতে পারিস নি, তুই আমার দিকে ভালোভাবে তাকিয়ে দেখ। যার নাম শুনলে বাঘে মশে এক গাঁটে জল খায়, যার নাম শুনলে মায়ের গর্ভে থেকে শিশু সন্তান পড়ে যায়, যার নাম শুনলে ওই সূর্য চন্দ্র দুটি ভাগ হয়ে যায়, যার নাম শুনলে আকাশ আর জমিটা ছত্তর। তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস বালকে? এই কাঠের আমি বলছি তুই কি সেই অজিত? আমার নাকি ভালো গেছে, আমার দরবারেছে, আমার উপর চোখ আঙ্গায় কথা বলছে, মনে হয় ওকে আমি জীবন্ত কবরে দিয়ে দিই না? ঠিকই বলেছেন মহামন্ত্রী বারোয়ান, আর বিলম্ব না করে আমি এই মুহূর্তে সাহেবকে হুকুম করছি ওকে দিয়ে দক্ষিণ শাসনে হত্যা করে আমাকে তাজা রক্ত উপহার দেবে। শুনিতে চড়াবি এই নরতম পাপাত্তা অজিত, আমাকে তুই শোলেতে চড়াবি? দেখি তো তোর বাহুতে কত শক্তি রয়েছে, আমাকে এখান থেকে নিয়ে শোলেতে চড়া তো দেখি। আমি ইচ্ছা করলে তোলে দুনিয়া এক মুহূর্তে চির বিদায় করতে পারি। তার পরিচয় কি? না এলিসে দিবেন, বলবো না। মহামন্ত্রী পারোয়ান, সম্রাট ওর গতরে আমি যতবার আঘাত করছি মনে হয় আমি কারণে মধ্যে আঘাত করছি, ঝিলমিলি করে রক্তটা আমার টক বক করে উঠছে, ওকে তো আমি কিছু বুঝতে পারছি না, ও কি মানুষ না কোন দেবতা? ওকে হত্যা করা হবে ঠিক, কিন্তু এখানে নয়, ওকে দক্ষিণ মহাশানে নিয়ে
ছড়ে ছড়িয়ে পশু পোষ করে হত্যা করতে হবে, তাই আপনি আদেশ দিন এই মুহূর্তে ওকে আমরা উঠিয়ে নিয়ে যাই। ঠিক আছে, আর বিলম্ব না করে ওই দক্ষিণ শাসন নিয়ে ওকে হত্যা করে আমাকে তাজা রক্ত উপহার দেবে। প্রতিশোধ নেব, বড় হাতে যতগুলো সৈনিক আমাদের নিহত হয়েছে তার প্রত্যেককেই প্রতিশোধ নেব। ওয়ালিদ তোলো, একে তুলে নিয়ে চলো সুলতানদে। একই সীমার হলে দিবসাই যার বাহুতে একটি পাহাড় কেঁপে যায়, সামান একটি বালকের কাছে হেরে গেল, আমি তো লজ্জায় গিন্দায় মরে যাচ্ছি, আমার রাজ্যে তোমরা কি করতেছো আমি এখনো বুঝতে পারছি না। মহামন্ত্রী বারোয়াল, আপনি এবার শক্তির পরীক্ষা দেন, ওকে নিয়ে দক্ষিণ শাসন হত্যা করে আমাকে তাজা রক্ত উপহার দিন। হ্যাঁ, আমি তাই করবো সম্রাট, ওকে আমি উঠিয়ে নিয়ে যাব। তাতে কি পারবেন গো? সম্রাট, একই দৃশ্য দেখতে পেলাম। আমার মনে হয় ওটা জাদুঘর সম্রাট। আমার একে একে সব যোদ্ধা হেরে যাচ্ছে, আর বিলম্ব নয় সীমার, আমি তোমার এখন শক্তি পরীক্ষা দেখতে চাই, ওকে নিয়ে দক্ষিণ শাসন নিয়ে হত্যা করে আমাকে তুমি তাজা রক্ত উপহার দেবে। পারবে এই সীমার, পারবে, আমি ধরলে তো তুই বাঁচবি না, আমি ধরলে পারবে না হুজুর, সেও পারবে না। একই সীমার, তুমিও হেরে গেলে আমি যে কিছু বুঝতে পারলাম না। কাপুরুষ সীমার, একে একে সবাই হেরে গেলে এখন শুধু আছে বাকি কাবিল খা। হুজুর, আপনি এই যে এত টাকা পয়সা খরচ করে এদের খাইয়েছেন পরিয়েছেন, এক একটা দেখা যায় বাঘের বাচ্চার মতো, এই মানুষটাই কে উঁচা করতে পারবে? হুজুর, আমি কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী, আমি যদি এই বালককে ধরি আছাড় দিয়ে একবারে ঢেলে ফেলে দিব। ঠিক আছে, আমি জানি তুমি আমার দেহলক্ষী, এ রাজ্যে অনেক সেবাইশালা থাকতে আমি তোমাকে রেখেছি দেহলক্ষী হিসাবে, আমি জানি তোমার বাহুতে অনেক শক্তি আছে, এবার তুমি আমাকে শক্তি পরীক্ষা দিয়ে ওই ওকে দক্ষিণ শাসনে হত্যা করে আমাকে তুমি তাজা রক্ত উপহার দেবে। এই এক চামচিকা হারাম খাইয়া যা বানিয়েছে বেটা উলট কম্বল, এই বেটা সীমার হারাম সোর খেয়ে সারা জীবন কি করেছ? হ্যাঁ, হাইলাম মন্ত্রী সাহেব, জীবনে অনেক টাকা পয়সা চুরি করেছেন, এই মানুষটাকে উঁচু করতে পারলেন না? নিজে ডরাইছি। মানুষগুলো ব্যথা পাবে। হ্যাঁ, তুমি নিরাপত্তা নিয়ে কাজ করো, তাহলে আপনাদের সৈন্যদেরকে সবাইকে একসাথে যেতে বলেন, এই পাশে দাঁড়াতে হবে। কারণ মহামন্ত্রী মারওয়ান, আমরা কাবিল খাকে সুযোগ দিচ্ছি, বুঝছ?
আতে তে কোন আইবছি কামিল খান এডাই কি আমি হ্যাঁ দোল মুকুন্ডারে কোন আইছি রে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনার দাঁত ভেঙে যেতে পারে আপনি ওই পাশে গিয়ে দাঁড়ান কামিল খান তুমি কিন্তু বলেছো কথায় বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী তুমি কিন্তু কাজ না করে কথাতেই বলছো কাজ করো আপনি অনুমতি দিবার কে আমি অনুমতি দেইনি তোমার কথার জবাব দিয়েছি হুইজ দিস আই উইল কিল ইউ সিমার ও মাপদরি করব কে ও নয় সে কে মাপদরি করবা নি সিমার সোনার সম্মুখে তুমি দাঁড়িয়ে বলছো কথায় বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী বাবা 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 আমি জীবন নতুন হামুনা হুতে গল্প করলাম যদি দয়া কইরা তুমি উঠো তাহলে ইজ্জতে বাঁচে না কামিল খা কি বলছো তুমি ওর সাথে ওর সাথে আমি কথা বলেছি ওকে আমি কুল জায়গায় নিয়ে ফেলাবো ঠিক আছে তুমি এখানে নয় কিন্তু ওকে দক্ষিণ শাসনে হত্যা করবে এই বেটা নড়াচড়া করিস না মরার আগে কি খাবি তর্কেন্দ্র নিশ্চিত মরণ হনে ওটাই কইলাম তুমি ধরাইও না আজ আমি তোমাকে বাঁচাবার নিকেছি কামিল খান বন্ধুর সাথে তুমি কানাগোসা কি ও আমাকে বলেছে এক হাত আমাকে ফেলতে হবে সেটাই আমি পরামর্শটা করে নিলাম লাইটের আলো এত কেমনে দূরমু লাইটে বেশি জ্বলতাস এখন ঠিক আছে এখন কানে কানে কইলে কেউ বিশ্বাস করবো না বান্দি থেকে তোমার এনে খুলে আমি তো তোমাকে বাঁচামো বুঝছো আমার কথা উঠতো না কিছু মনে করবে না বুঝছো থামগামি কামিল খা ধরি নাই আগে কেন দিস দরবার দাও দরবার দিলে দরবার চাইলে তো দরবার দাও নিয়ে কেমন কবে মার খাও কামিল খা যাও হান উঠবো মহামন্ত্রী বারুয়া আমি বুঝতে পারছি এক এক সবাই হেরে যাচ্ছ আমার মনে হয় একটি মানুষ নয় মনে হয় কোন জাদুকর আমার মনে হয় কোন পাথরের রূপে ধরে ও আমার দরবার এসেছে আমি জানি না আমার রাজ্যে এমন কোন বীর পুরুষ নেই ওকে নিয়ে হত্যা করে আমার দক্ষিণ শাসনে নিয়ে আসতে পারে তুমি আমি পালক এখানে কেন এসেছো একটি কাজের সন্তান এসেছি একটি কাজ যে কোনো কাজ তুমি অপরিচিত তোমাকে কোনো কাজ দিতে আমরা রাজি নই সম্রাট একটা বিদেশি যুবক এসেছে আমাদের দরবারে একটু কাজের সন্ধানে বিদেশি হ্যাঁ সীমার তুমি ঠিকই বলেছো আমি ওই বিদেশিকে দিয়েই আমার সিদ্ধি লাভ করব আমি এই বালককে দক্ষিণ শাসনে দিকে দিয়েই হত্যা করে আমি তাদের রক্ত উপহার আনবো কোথায় সে বালক আমার দরবারে হাজির করো এসো এখানে দাঁড়াও সম্রাটের সঙ্গে কথা বলো সালাম হুজুর কে কে তুমি আমি পালক কোথায় বাড়ি তোমার এই গ্রামে বাড়ি আমার এই গ্রামে বাড়ি হঠাৎ করে আমার দরবারে কিসের জন্য এসেছো একটি কাজের সন্তান এসেছি কাজের সন্তান বালক আমি তোমাকে একটি শর্তে চাকরি দিতে পারি হ্যাঁ বলেন যদি আমার শর্তে রাজি হও তাহলে তুমি চাকরি পাবে আর যদি আমার শর্তে না রাজি না হও তাহলে তুমি যে পথে এসেছো তুমি সেই পথে চলে যাবে আদেশ করুন এই তো এই তো আমার সামনে একটি বালক দেখা যাচ্ছে ওকে তুমি উৎসাহ করে ধরে নিয়ে দক্ষিণ শাসনে নিয়ে যদি হত্যা করে আমাকে তা আদালত উপহার দিতে পারো তাহলে তোমার যে মনে রাখবে আমার রাজ্যে হইবে অপদালের সিপাহীশালা এ তো আমার এক আঙ্গুলের ব্যাপার কি বললে এক আঙ্গুলের ব্যাপার এক আঙ্গুলের চালাকি কথায় বিশ্বাস করে না
কাজে প্রমাণ করে দিতে হবে। তুমি যদি বালক এখান থেকে তুলে সুলদণ্ডে নিয়ে আমাদেরকে পৌঁছে দিতে পারো তবেই বলব বুঝব তুমি মহাবীর একজন, তোমার এই প্রাসাদে চাকরি হবে। আচ্ছা তাই করতেছি। মহামন্ত্রী বারোয়ান সম্রাট বলে আমি একটি দৃশ্য দেখতে পারলাম, আমরা একে একে সবাই হেরে গেলাম একটি বালকের কাছেই, আর কোথায় থেকে এক বালক এসে ধরার সঙ্গে সঙ্গে উঠে গেল, আমার যে কিছুই মন বসছে না, আমার মনে হয় ও একটি গুপ্তচর হবে। আমার মনে হয় এটাও আর একটি জাদুকর, স্পর্শ করতে না করতেই বালকটা ফুট করে দাঁড়িয়ে পড়লো। সীমার আমি বুঝতে পারছি, আর বিলম্ব না করে বালক ওকে দক্ষিণ শাসন হত্যা করে আমাকে তুমি তাজা রক্ত উপহার দেবে। আর একটি কথা তোমাকে আমি স্মরণ করে দেই, যদি আমার সাথে কোনো ছল না করো তাহলে মনে রাখবে সম্রাট এদিক থেকে কত কঠিন বিচার করতে পারে। তুমি এখনো জানো না, আর বিলম্ব না করে এই মুহূর্তে ওকে নিয়ে হত্যা করে আমি করব তাজা রক্ত উপহার দেবে। ওর একের হাতে স্মরণ ঠিক হবে না, তোমার সামনে আমি পিছনে আছি। আমার মনে হয় একটি গুপ্তচর, ও আমার রাজ্যে এসেছে আমাকে ক্ষতি করতেই, তাই আমি এই মুহূর্তে হুকুম করতেন ওকে একা না আসলেই আপনারা সবাই চলে যান ওই শ্মশানে, দেখবেন ওকে হত্যা করে না ছেড়ে দেয়। যদি ওকে কোনো কুরসাতি করে তাহলে মনে রাখবেন ওকে হত্যা করে আমাকে তাজা রক্ত। সেনাপতি শ্রীমার আমার মনে হয় একটা ছলনাময়ী, তাই আর বিলম্ব না করে আমরা যাব এই মুহূর্তে সুলদণ্ড দেখতে। বেশ চলো আমি উঠেছি। অবশ্যই পারবে, বাহার যখন গিয়েছে তাহলে ভাইজান উমর আলীকে উদ্ধার করে অবশ্যই নিয়ে আসবে। আর কিছু অপেক্ষা করেই আমরা যুদ্ধের ফলাফল অবশ্যই জানতে পারবো। যাবো না? ঠিক বলেছ গাজী রহমান, ঠিক বলেছ, তাই যেন হয়। ভাই ওমর আলী যেন আমার কলিজাতে ফিরে আসে, ওমর আলী ফিরে না আসলে আমি তুমি বন্দী হয়েছে চাবুকের পরে চাবুক মেরেছে, কিন্তু আমি জানি তুমি বীর, তুমি বিক্রম, খোদা তালা তোমার গায়ে বহুত শক্তি দিয়েছে। এরপরও এজিত স্বর্ণরাম তোমাকে কেমন করে বন্দী করলো? ভাইজান অনেক ক্ষেত্রে যুদ্ধ করতে করতে অনেক সৈন্য আমার কাছে পরাজিত হয়েছে, হঠাৎ করে আমাকে পিছন থেকে বন্দি করেছে, আমাকে নিয়ে গিয়েছিল অন্ধকার কারাগারে, সেখানে আমাকে চাবুকের পর চাবুক মেরেছে। আমি সেই পাপ আত্মার জিতের গুপ্ত সুরঙ্গ আমি দেখে এসেছি, আমার মন বলছে আমাদের বাতাস পুত্রকে না জানি কেমন করে তারা চাবুকের পর চাবুক মারছে। অমন করে বলো না, অমন করে বলো না, ওই বেইমান বিশ্বাস ঘাতকের দল তোমাকে পেছন থেকে আক্রমণ করেছে, পেছন থেকে যারা আক্রমণ করেবে তারা বীর কাপুরুষ, বাপের বেটা হয়ে থাকিস তবু সম্মুখ থেকে আক্রমণ কর। আমরা কখনো কাউকে পেছন থেকে আক্রমণ করি না, আমরা আক্রমণ করিবে সম্মুখ থেকে। যাব না, আমি বলছিলাম কি ভাইজান উমর আলী যখন এজিদের কারাগারে বন্দী হয়েছিল এবং তাদের সেনা সৈন্য সকলের সাথে পরিচিত হয়েছে, তাই এজিদের সেই গুপ্ত সুরঙ্গ পথ অবশ্যই অবশ্যই জানা আছে। আপনি একটিবারের জন্য দয়া করে আমাকে অনুমতি দিলে আমি ভাইজান উমর আলীর সঙ্গে আবার যেতাম সেই জয়নাল আব্দিনকে উদ্ধার করে আনা। গাজী রহমান ঠিক বলেছ, গাজী রহমান ঠিক বলেছ,
ভাই মারালি ভাইজান তুমি পরাজিত হয়ে ফিরে এসেছো একবার না পারিলে দেখো শতবার পরাজয়ের গাড়ি নিয়ে ফিরে আসলেই চলবে না জয়ের পতাকা উড়িয়ে আমাদের ক্যাম্পাস শহরে যেতে হবে তাই তো আমি পুনরায় তোমাকে হুকুম দিচ্ছি বার আমাকে সঙ্গে নিয়ে বাঁচাই কৃত সৈন্য নিয়ে তুমি জাপিয়ে বড়াবো ওই এ জিত পড়িতে এবে এ জিতের কারাগার লাথ মেরে ভেঙে দাও উদ্ধার করে নিয়ে এসো নবীর বংশের শেষ প্রদীপ জহিনাল কেবে একটি কথা মনে রেখো জহিনাল কেওরা হয়তো চাবুকের পর চাবুক মারছে জহিনাল আমাকে চাচা জান বলিবে আকুল হয়ে ডাকছে তোমরা কি বুঝতে পারছো না জহিনালের চোখ থেকে এক ফোঁটা অশ্রু জ্বললে তোমাদের ভাইজানের বুক থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে জাহাপনা আপনি শান্ত হন জাহাপনা আপনি শান্ত হন এত অস্থির হবেন না কারণ আমরা যখন শুধু আম্বাস থেকে আজ এই মক্কা মদিনা ছেড়ে দামেস্কের ময়দানে এসে পৌঁছেছি তাহলে অবশ্যই অবশ্যই আপনার প্রাণ প্রিয় ভাতিজা জয়নাল আব্দিনকে উদ্ধার করে অবশ্যই অবশ্যই আমরা শুধু আম্বাসে নাচতে নাচতে জয়ের মালা বরণ করে তারপর চলে যেতে পারবো যাব না হ্যাঁ ভাইজান পারবো ভাই যাও ভাই মরালি যাও বার আমাকে সঙ্গে নিয়ে বাঁচাই কিন্তু সন্নিক নেবে তুমি যাবে ওই এজিতে পড়িতে হবে তবে একটি কথা ইয়াদ রেখো এজিতের সৈন্যদেরকে যেখানে যা অবস্থায় পাবে ওদেরকে কুকুরের মতো হত্যা করবে শুধু হত্যা করবে না মাবি আর কো সন্তান এজিত কেবে ওকে বন্দি করে নিয়ে আসবে আমার ছন্ম কেবে আমি ওকে দেখতে চাই আমি ওর বউকে থেকে কালি যা ছিঁড়ে হাতে নিয়ে অনুভব করবো খোদা তালার কালি যাটা কি দিতে এর করেছে আমি নিজ হাতে হত্যা করবো ওই মাবি আর কো সন্তান এজিত কেবে এজিত আমার হাতে হবে তার মৃত্যু ঠিক আছে ভাইজান আমি আমার অনুক্ষেত্রে চলে যাচ্ছি বাছাই কৃত স্বর্ণ সমন্ত্র নিয়ে আমি আপনার কাছে একটিবার শেষ কথা বলে যেতে চাই আপনার ভাইজান এবারে চলে যাবে অনুক্ষেত্রে মনে রাখবেন আমার মাতা সমুদ্রকে যদি আমি উদ্ধার না করতে পারি তবে এই অনুক্ষেত্র এই উমর আলীর জন্য শেষ বিদায় হবে ভাইজান ভাইজান উমর আলী সালাম ওয়ালাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম যাব না কাজী রহমান ভাইজান উমর আলী কোথায় তুমি বলো কাজী রহমান তুমি বলো ভাই উমর আলী কি সত্যি সত্যি জয়ের পতাকা উড়িয়ে আমার সম্মুখে আসতে পারবে অবশ্যই পারবে যাহাপন অবশ্যই পারবে কারণ একবার পরাজিত হয়েছে বলে আমরা দুর্বল নই ধর্ম আমাদের ইসলাম কালেমার শাহাদাত আমাদের মুখের বাণী ভাইজান উমর আলী যখন পুনরায় বাহরামকে নিয়ে গেছে দামেস্কের ময়দানে নিশ্চয়ই পারবে পাপাত্তা নরাদম বেয়া নামাজ ইয়াজিদকে বন্দি করে তাকে কারাগারটা ভেঙে চুরে চুরে বার করে ভাতিজা জয়নালকে উদ্ধার করে আপনার শিবিরে অবশ্যই নিয়ে আসতে পারবে তাই যেন হয় গাজী রহমান তাই যেন হয় ভাই উমর আলী যেন ইয়াজিদ সৈন্যদেরকে নির্মমভাবে হত্যা করে জয়নালকে উদ্ধার করতে পারবে তার পর বাবিয়ার কুল সন্তানকে বন্দি করে যেন আমার এই তাবুতে নিয়ে আসতে পারে এই শিবিরে আমি বাবিয়ার কুল সন্তান এজিতকে নিজ হাতে হত্যা করব একটি কথা মনে রাখবে গাজী রহমান বাবিয়ার কুল সন্তান এজিত আমাদের ইমাম পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে আমাদের রক্ত নিয়ে হোলি খেলে চাইবে তাই তো আমি ওকে কিছু তাই ছাড়বো না ওর গায়ের রক্ত দিয়ে আমি হোলি খেলবো যতক্ষণ পর্যন্ত আমি ওকে হত্যা করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে শান্তি নেই চলুন চলুন যাহাপনা একটি চ্যানেল রূপালী পরিবেশনা।